বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েডের ক্যালেন্ডার অ্যাপটি ব্যবহার করে খুব সহজে আমাদের মামলার তারিখসমূহ আমরা মোবাইলের ক্যালেন্ডারে লিপিবদ্ধ রাখতে পারব এবং আমরা মামলার অন্য অন্য তথ্যসমূহ কিভাবে আমরা আমাদের অনলাইন ডায়েরি বা ক্যালেন্ডারে আমরা সেভ রাখব বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট নাসির মিয়াজি, জজকোর্ট পেনি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি স্পেশালি আমার আইনজীবী বন্ধু এবং আইন পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য তৈরি করছি। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আমরা মোবাইলের ক্যালেন্ডার অ্যাপে চলে যাব এবং সেখানে দেখাবো কিভাবে আমরা মোবাইলের ক্যালেন্ডার অ্যাপটি ব্যবহার করব হাতে কলমের ডায়েরিতে যেভাবে আমরা নোট রাখি সেইভাবে। আর এই ক্যালেন্ডার অ্যাপটি একটি স্পেশাল বিষয় হচ্ছে, আপনি কোনো সময় এই ডায়েরিটি হারাবেন না। যদি আপনার ফোন হারিয়ে যায় কোনো সময়, কিন্তু আপনার জিমেল যখন আপনি নতুন মোবাইলে লগ ইন করবেন ঠিক সেই সময় এই ক্যালেন্ডার অ্যাপটি আবার পুনরায় চলে আসবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই ডিজিটাল ডায়েরি দিয়ে আপনি যখন তখন নোট নিতে পারবেন এবং আপনি সাথে সাথে সেটা আপনার মোবাইলে নোট করে ফেলতে পারবেন। পূর্ববর্তী তারিখ, পরবর্তী তারিখ খুব সহজে আপনারা মোবাইলেই দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা ক্যালেন্ডার অ্যাপটিতে চলে যাই এবং সেখানে ভিডিওতে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, চলুন আমরা এখন আমাদের ক্যালেন্ডার অ্যাপটিতে চলে যাই। এমন কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নাই যেখানে এই ক্যালেন্ডার অ্যাপটি নাই, ঠিক আছে? সব মোবাইলে কিন্তু এই ক্যালেন্ডার অ্যাপটি থাকে, এটা একদম ফ্রি এবং বাই ডিফল্ট এই অ্যাপটি কিন্তু সকল অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে। সুতরাং এই অ্যাপটি খোঁজার ব্যাপারে কেউ টেনশন করার কোনো দরকার নাই। আপনারা আপনার মোবাইলেই মেনুতেই অথবা গুগলে অথবা যে কোনো ফোল্ডারেও কিন্তু এই ক্যালেন্ডার অ্যাপটি থাকতে পারে। হয়তো লোগো অন্য কালার বা অন্য ডিজাইন থাকতে পারে, ওটা কোনো বিষয় না, আপনারা এই ক্যালেন্ডার অ্যাপটি খুঁজে নেবেন। তো বন্ধুরা, এই ক্যালেন্ডার অ্যাপটি আমি বিগত 2-3 মাস যাবৎ আমি এই অ্যাপটি ব্যবহার করতেছি এবং আমি ট্রায়াল পর্যায়ে রাখছিলাম যে এই অ্যাপটা দিয়ে আসলে কতটুকু ডায়েরি মেনটেন করা যায় আমি আসলে দেখি। এই জন্যই আজকে আমার কাছে মনে হলো যে না, অ্যাপটি মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে, বা আমরা যে ডিজিটাল কোড ডায়েরি অথবা বিভিন্ন অ্যাপ অ্যাপ ইনস্টল করি তার চেয়ে বরং এই অ্যাপটি অনেক গুণ, হাজার গুণ ভালো। এই অ্যাপটি দিয়ে যেহেতু গুগলের সাথে সিঙ্ক্রোনাইজ করা যায়, সুতরাং এই অ্যাপটি আমাদের খুবই নির্ভরযোগ্য মনে করতে পারি যেহেতু গুগলের সাথে কানেক্টেড। এবং আমাদের ফোনটি কোনো সময় হারিয়ে গেলেও কিন্তু আমরা যে কোনো নতুন ফোনে লগ ইন করা মাত্র কিন্তু ক্যালেন্ডারটা চলে আসবে। তো বন্ধুরা, আমাদের আইনজীবী হিসেবে কারো হয়তো মামলা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, ওটা কোনো বিষয় না, কিন্তু আমাদের কিন্তু ডায়েরি মেনটেন করতে হয়, কারণ আমাদের এই পূর্ববর্তী তারিখ কবে, পরবর্তী তারিখ কবে, এই বিষয়টা কিন্তু আমাদের সকল আইনজীবী জানতে হয় এবং খবর রাখতে হয় এবং মামলার নম্বর, বাদী বিবাদীর নাম, বিস্তারিত কিন্তু অনেক তথ্যই রাখতে হয়। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমি আমার 2-3 মাসের যে মামলার লিস্ট সেটা কিন্তু আমি এন্ট্রি দিয়েছি। আর এই বিষয়টা আসলে আপনাদের মামলাগুলো দেখানোর জন্য না, মূলত আপনাদেরকে সহযোগিতা করার জন্য, কিভাবে আপনারাও মেনটেন করলে কিন্তু উপকৃত হতে পারেন এই আস্থা থেকেই আমি আপনাদের আমির এই প্রক্রিয়াটি দেখাচ্ছি। এখন দেখুন, এখন অক্টোবর মাস চলতেছে, তো অক্টোবর মাসে দেখেন আমার আজকে 2টা মামলার তারিখ ছিল, সেই 2টা কিন্তু আমি এভাবে নোট রাখছি। তো র্যান্ডমলি আমি যে কোনো একটা মামলাতে একটা তারিখের মধ্যে, যেমন 30 তারিখে আমার 3টা মামলা আছে, সেখানে দেখা যাচ্ছে যে 45-21 একটা মামলা আছে। তো এটা দেখেন, এটা আমি নোট কীভাবে রাখছি, যে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডায়েরিতে যেভাবে রাখি ঠিক সেভাবে রাখছি। যেমন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 45-21 এই মামলাটা, এটার পূর্ববর্তী তারিখ ছিল 7-9-2022 এবং বাদী ছিল সাইফুল, সাক্ষী হিসাবে আছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের বিস্তারিত তথ্যগুলো সেভ রাখতে পারি। যেমন যেহেতু এই মামলাটা 7-9-22 আছে, তো আমরা পূর্ববর্তী তারিখটি একটু চেক করি, 22-9-2000 এই যে 7-7-9-2022 দেখেন, এভাবেই কিন্তু আমাদের ডেটগুলো মেনটেন করা হয়। দেখেন এখানে প্রিভিয়াস ডেট হিসাবে আপনি রাখতে পারেন অথবা নেক্সট ডেট অনেক কিছু লিখে রাখতে পারেন, বা সাক্ষী তালিকা হোক বা বাদী বিবাদীর নাম হোক, বিভিন্ন কিছু আপনারা এভাবে নোট রাখতে পারেন।
তো এখানে আপনি সামনের দিকেও যেতে পারবেন, যে সামনে কোন তারিখে আপনার মামলাটি আছে সেখানে কিন্তু এটা নোট রাখতে পারবেন এবং পিছনের তারিখও লিখে রাখতে পারবেন। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাদী বিবাদীর নামও যদি লিখে রাখেন, এখানে কিন্তু আপনি সার্চ করা মাত্রই কিন্তু আপনার লিস্টে দেখতে পাবেন, অর্থাৎ মামলাটে হয়তো কত তারিখে পড়ছে আপনি হয়তো মনে করতে পারতেছেন না, বা আপনার বাদীর নাম জানেন বা ডেটটা জানেন বা কোর্টের নাম জানেন। যদি এখানে আমি জুডিশিয়াল টু লিখি, দেখেন জুডিশিয়াল টু সংশ্লিষ্ট যত তারিখ আছে সবগুলো কিন্তু গুগলে যেরকম সার্চ করলে চলে আসে এরকম সার্চ করলে চলে আসবে। দেখেন জু লেখা মাত্রই কিন্তু জুডিশিয়াল 1, 2 এভাবে যত মামলা আছে সবগুলো কিন্তু লিস্ট চলে আসবে। তো আশা করি এই অ্যাপটি ব্যবহার করে আপনারা উপকৃত হবেন, এবং এই অ্যাপটি আসলে দেখানোর কিছু নাই, আপনারা অ্যাজ ওয়েল অ্যাজ যেভাবে ডায়েরি মেনটেন করে ঠিক সেভাবে এই অ্যাপটিও আপনারা মেনটেন করতে পারেন। যদি আমি দেখাই এই 20 তারিখে যদি ধরেন কারো একটা মামলা আছে, তাহলে সে এখানে ক্লিক করে জাস্ট তার যাবতীয় মামলার বিষয়গুলো এখানে লিখলেই হবে, ঠিক আছে। তারপর এখানে সেভ দিলে ব্যাস এই তারিখে আপনার মামলার যাবতীয় তথ্যগুলো সেভ হয়ে যাবে। এভাবে আপনার ক্যালেন্ডার কিন্তু আপনি গেটে গেটে আপনি নির্দিষ্ট তারিখে আপনার মামলার সংখ্যা, মামলার নাম্বার কিংবা যাবতীয় তথ্য আপনারা নোট রাখতে পারেন। যেহেতু মোবাইল আমাদের হ্যান্ডি একটি ডিভাইস এবং পকেটে থাকে, হাতে থাকে, সুতরাং আপনার যে কোনো সময় কিন্তু আপনারা এই অ্যাপটি দিয়ে উপকৃত হতে পারেন, যে কোনো সময় নোট রাখতে পারেন, আর হাতে লেখার বা কাগজে নোট রাখার কোনো দরকার হবে না। আশা করি সময় এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে আইনজীবী সমাজ, সবার মঙ্গল কামনা করছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।